ওরে প্রত্যেক দিন আমি বেশি 300 টাকা জোন, তা দিয়ে কামনে ভরা ভয় আমি তোদের মন বাবুরে, তা দিয়ে কামনে ভরা ভয় আমি তোদের মন। একজন বলতেছে, চাচা আপনি মিলে মিলে কথা বলতে পারেন না। তা আমি বলতেছি যে আমি দেব না তো গল্প, তাই পারি কোনো রকম অল্প। এই বিসমিল্লা বলে করলাম শুরু, আর আমার বাপের নাম হয় মনসুর মোল্লা, চাচার নাম হয় নুরু। আর আমি যদি মিথ্যে কথা কই তাহলে সবাই আমার কান ধরে গুরু। আর আমার বড় ভাই আছে ফায়ের আলী, ছোটো ভাই আছে আমের আলী। এই আমের আলী একবার গেছে শহর বাড়ি, আবার খালি খালি তা দৌড়ে আছে তার কয় শালি আইসে কষে দুলো ভাই মিষ্টি, তা কষে আনতে পারি না, আমাদের বাসা আছে বৃষ্টি। তা মা আসো ছিল আবার জোষ্ঠী, তো উঠিয়েছে খুব সকালে, কষে যে আম দুধ তো খাওয়াইলে, তা দিবা না কান তু আইলে, তা কষে আঠে চলে যা বুয়াইলে। তো রাগে রাগে চলে আসে বাড়ি, বাড়ি এসে বউটার সাথে মারতেছে শাড়ি, কষে এক্ষুনি চলে যাবে বাপের বাড়ি। তো বউটা আবার সরল সুজা বাইন্দেছে কাপড় চুপড়ে এক বুঝা। এবারে তারপরে শোনো এক ঘটনা, এই গত আটে নিয়ে আসি 1 কেজি চন্দনা। তা ভাবলাম যে ইলিশ মাছে সে আবার মন্দ না, আজে বাজে কোনো গন্ধ না, তো ছেলেবেলে কষে ও মাছ আমরা খাবো না। তা আমি বললাম যে আমি তাহলে রাটে ঘাটে যাবো না। তো পরে রাটে যে নিয়ে আসি 1 কেজি কলম্বু, তো বিটিরা কুটি যে কষে ওর আলা মলাম গু, কষে যে জম্মের পশা, তা কলাম যে কিনতি কয়েছে আমার ইসাক চাষা। এবার পরের রাতে যে নিয়ে আসলাম একটা ইলিশ, এবার তোমার চাষি এসে আমার কাছে কইতেছে নালিশ, কষে যে পুতা পুতনিগুলো মাথার জন্য কান্দে ভিজেছে বালিশ। তা আমি বললাম যে এ নিয়ে আমি আর কী করবো সালিশ, ওই পুতা পুতনি কই যে আসতেছে পুলিশ। এবার আগে আগে পরের রাতে যে নিয়ে আসলাম পোলট্রি মুরগি একটা আসতো, কলাম খিড়া কত খাবি খা গোস্ত, যাতে মাথা নিয়ে না হয় কে ব্যস্ত। এবার ছোট শালটা কষে যে আমার রান দিতে একটা আসতো, ওরা আবার বেশি ভালো না স্বাস্থ্য, ও চিনতে পারে ওর নাম আছে মস্ত। তো এই কথা শুনে আবার বড় শালটার ভাই না শুরু, কষে আমি কিন্তু পোলট্রি খাবো না, আমি খাবো গরু। তো এবার বউটা এসে কষে যে শালার বুড়ো, এবার তুমি মরো যা পারো তাই করো। তা আমি বললাম তাহলে আমার একটু ধরো। তো এবার এইসব কথা শুনে আবার বৌমা দুটো দেশে মিসকি মিসকি আসি, কষে কি যে আমরা কিন্তু গরু খাবো না, আমরা খাবো খাসি। তাই বললাম তাহলে আমার তো এবার গলায় দিতে হবে ফাঁসি। এই আমি মোটে বেশি 250-300 টাকার জন, এ দিয়ে কিরাম বরাবর তোমাদের মন? ওপাশে বউডার একটু বাড়াবাড়ি, কষে 3 বছর ধরে দেও না সায়া শাড়ি, আমি কিন্তু কোন সময় চলে যাবো না বাপের বাড়ি। তাই আমি বললাম তাইলে তো আমার এবার মাথায় বাড়ি, আমিও সারা জীবন চালাই বেড়াবো করিবন গাড়ি। ওরে প্রত্যেক দিন আমি বেশি 300 টাকা জোন, তা দিয়ে কামনে ভরা ভয় আমি তোদের মন বাবুরে, তা দিয়ে কামনে ভরা ভয় আমি তোদের মন। বউডা করে বাড়াবাড়ি, 3 বছর ধরে দাও না শাড়ি, বউডা করে বাড়াবাড়ি, 3 বছর ধরে দাও না শাড়ি, আমি যাব বাপের বাড়ি উপায় কি তখন, আমি যাব বাপের বাড়ি উপায় কি তখন। আমি কলাম সারা জীবন চালাই বাড়াবো করি মন বাবুরে, আমি কলাম সারা জীবন চালাবো করি। With the